শহরতলি অরুন্ধতি নগর সর্বধর্ম মিশনের প্রধান কার্যালয়ে প্রাক্তন সম্পাদক রণজিৎ দাসের বিরুদ্ধে অনুষ্ঠানে ভাঙচুর, লণ্ডভণ্ড এবং ভোগ রান্নার ঘরে ভাঙচুর এবং তালা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মিশন কর্তৃপক্ষ। গত 21 ডিসেম্বর ছিল মূল সর্বধর্ম অনুষ্ঠান। ওই দিন প্রাক্তন সম্পাদক রণজিৎ দাস তার কিছু মহিলা এবং পুরুষ অনুগামী নিয়ে এই হামলা সংঘটিত করে। রণজিৎ দাস ও তার মহিলা অনুগামী জয়া দেব এবং উমা সাহা সবচেয়ে বেশি উশৃঙ্খল আচরণ করেছে বলে বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে মিশনের কর্মকর্তা এই অভিযোগ করে। এটা আমরা আপনাদের মাধ্যমে আমরা এই রাজ্যের সমস্ত গুরু ভ্রাতা ভগ্নী, এই রাজ্যের বাইরেও যারা রয়েছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলছি, আমরা আদালতের রায়ে মনে রাখতে হবে, রঞ্জিত বাবু যতই লম্পঝম্প করেছেন এসে, উনি কিন্তু আমাদের যে ভোগানুষ্ঠান, মূল যে অনুষ্ঠান, সেটা কিন্তু উনি পরিচালন করতে পারেননি। তার একমাত্র কারণ আদালতের রায় আমাদের পক্ষে ছিল। আমরা আপনাদের সামনে আদালতের রায়গুলো আমরা কপিয়ে এনেছি, সবার কাছে আমরা দেব। রঞ্জিত বাবু এবং প্রাক্তন প্রেসিডেন্ট কুসুম ভট্টাচার্যকে আদালত মানে ওনাদের বলেছেন যে আপনারা মিশনের কাজে ইন্টারফেয়ার করবেন না, সর্বধর্ম মিশন পরিচালনা করবেন সম্পূর্ণভাবে এই ইন্টারিম কমিটি যারা আজকে আপনাদের সম্মুখে উপস্থিত রয়েছেন।